رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي كتابه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين. صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وآله وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. يمكن الثناء كما كان حقه بعد زخدى بزرقتي قصة مختصر. اللهم محمد وعلى آله سيدنا مولانا محمد. وأحسن منك لم ترقت عيني، وأكمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. نمادل পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগী
شمس العلماء لما الزاهد قطب لا فلطلي رحمة الله عليه رئيسنا سوى قرحين এগারোতম বার্ষিক ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি মৌলানা মাহবুব হোসেন সাহেব সহসভা পূর্ব রেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা হযরত মৌলানা হাফিজ আব্দুল কাদের সাহেব ইমাম খতিব নিমাদল করছেন পাড়া জামে মসজিদ। মহতারাম প্রধান অতিথি শামসুল উলামা সকলে দোয়ার জন্য বলি আমিন। বিশেষ অতিথি হযরত মৌলানা মুর্তজা আলী সাহেব আমানত করি, হযরত মৌলানা মাহবুবুর রহিম সাহেব সাবেক আরবি প্রভাষক আহলগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, ফুজালা সুলাহা, হাফাজ কোরআন, কোরআনে কোরআন, সামিন আজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়া শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই এগারোতম বার্ষিক ইসলামী সম্মেলনে প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দিয়েছেন। বিশেষত এ মুহূর্তে উপস্থিত হয়ে কথা বলবার, কথা শুনবার সুযোগ দানে হাজারো মানুষের মধ্য থেকে নির্বাচন করে এই গুটি কয়েক গুনাহগারদেরকে যে রব্বুল আলামিন কবুল করলেন, আসমানের নিচে জমিনের উপরে কোরআন সুন্নাহ প্রমাণিত জান্নাতের বাগানে এই রাহমতি বরকতি সামিয়ানার নিচে বসবার সুযোগ দান করলেন। এজন্য আসুন সেই রপ্তানার শিখানো বলিয়া উড়িয়ে সমস্বরে সমবেত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম আখা মাওলা তাজদার মদিনা দুলাল আমিনা রহমতুল লিল আলামিন শফিউল মুজদিবিন সাহেব কাব কাউসাইন সাহেব লাওলাক রাসূল আকরাম নূর মুজাসসাম সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দের হাজিরিন, যেহেতু সাজ্জাদা হুজুর আলোচনা করে গেছেন, আমানত করে সাহেবের মতো বিজ্ঞ আলেমরা আলোচনা করে গেছেন, হেদায়েতের জন্য মনে হয় যেন আমাদের যথেষ্ট হওয়ার কথা। হেদায়েতের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজের দরকার হয় না, হেদায়েতের জন্য দুই একটি শব্দই যথেষ্ট হয়ে যায়। তো এখন সমাজের রীতি অনুযায়ী মাহফিল চালাতে হয় বিধায় এরপরেও আলোচনা চলবে বা চলতে থাকবে, সেই ধারাবাহিকতায় আমি অধম আপনাদের সম্মুখে সূরা তাওবা আয়াতাংশ তেলাওয়াত করেছি। এই আয়াতাংশকে কেন্দ্র করে যত সামান্য কথা রাখবার চেষ্টা করছি, তবে আগে বলে নিচ্ছি আলোচনা হবে আমার আলোচনার গতিতে, ওয়াজের গতিতে নয়, কারণ বর্তমান সময়ের ওয়াজ আলাদা। বর্তমান সময়ের ওয়াজ হতে হলে লাফাতে হয়, গান গাইতে হয়, কি কথা কি খারাপ বলছি নাকি? সেই আমি লাফাতেও পারি না, গান গাইতেও পারি না, এটা সম্ভব না। এজন্য আলোচনার গতিতে আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আলোচনা করা সম্ভব। প্রথমেই বলে নিচ্ছি, আমি আপনাদের কাছ থেকে কোনো কথার সমর্থন চাইলে যদি হা বলার মতো হয় হা বলবেন, না বলার মতো হলে না বলবেন, ঢালাও হা ঢালাও হা, না কোনোটাই নয়। হা বলার মতো হলে হা, না বলার মতো হলে কি না, কারণ মনে রাখবেন আজকে কিন্তু আমাদের মাঝ থেকে হক বলার প্রবণতা কমে গেছে। আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? হক বলার প্রবণতা কমে গেছে,
আমরা সম্মানের দিকে তাকিয়ে, ক্ষমতার দিকে তাকিয়ে বা আরো কিছু কারণে অনেক সময় আমরা হকটা জানলেও বলতে পারি না। মাথায় রাখতে হবে, হক বলা এইটা বড় একটা জিহাদ। হক বলা কি বড় একটা জিহাদ। হক যদি বলতে পারতাম, আমার বিশ্বাস বাংলার জমিনে ওয়াজের নাম দিয়ে যত উল্টা পাল্টা চলছে, দু চার দশ জন শ্রোতা যদি সাহস করে হকটা বক্তাদের মুখের উপরে বলে দিতে পারতেন, অন্তত এই উল্টা পাল্টা বললে ওরা বক্তাদের একটা কি হয়ে যেত, চরম আতঙ্কের কারণ হয়ে যেত। কিন্তু আমরা সেটা বলতে পারি না। কেন বলতে পারি না, কি কারণে বলবো না? আমরা কি ভুলে গেছি? সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মসজিদে নববী শরীফ অর্ধ জাহানের খলিফা হয়ে যখন খুতবা দিচ্ছিলেন, সম্পূর্ণ বিশুদ্ধ সহিহ সনদে বর্ণিত, যখন তিনি খুতবা দিচ্ছিলেন মহিলাদের মহারানার বিষয়ে, বিবাহের ক্ষেত্রে মহারানার বিষয়ে তিনি খুতবা দিচ্ছিলেন, মহারানার একটু টানা হেসড়া চলছিল, মহারানা অত্যধিক বেশি হবার ব্যাপার দিয়ে, তখন তিনি একদিন জুমায় খুতবা দিচ্ছিলেন। জনসাধারণ বিশেষ করে মহিলারা, তোমরা একটু মহারানার ব্যাপারে তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, এত বেশি মহারানার বিষয় নিয়ে তোমরা কিছু করিও না। তার উদ্দেশ্য ছিল এই সাইয়েদুনা উমর ফারুকের, যে মহারানার যা অবস্থা শুরু হয়েছে, মহারানার ভয়ে পুরুষরা বিবাহ করতে ভয় পাচ্ছে, সেই অবস্থা শুরু হয়েছিল। তিনি এটা বুঝাবার চেষ্টা করছেন যে এরকম কিছু যেন না হয়। যখন তিনি বলছিলেন, তখন দূর থেকে এক মহিলা দাঁড়িয়ে বলেছিলেন, ওমর, যেখানে আল্লাহ আল্লাহর রসুল মহারানা নির্দিষ্ট করেন নাই, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক মহারানা নির্দিষ্ট করেন নাই, সেখানে তুমি কে মহারানা নির্দিষ্ট করবা? সুবহানাল্লাহ, জুমার খুতবা, খুতবা দিচ্ছেন কে? অর্ধ জাহানের শাসক আমিরুল মুমিনিন সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে ডাইরেক্ট প্রতিবাদ করলেন কে? এক অক্ষত মহিলা। অক্ষত বলছে এই কারণে যে সেরকম পরিচিত ছিল না, সেরকম ক্ষমতাধর নয়, কিচ্ছু নয়, এক মহিলা দাঁড়িয়ে প্রতিবাদ করলেন সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন প্রতিবাদ করেছিলেন হযরত ওমর, ওই মহিলা যখন দলিল দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহরানার ব্যাপারে যে আয়াতে কারিমা বলেছেন, সে আয়াতে কারিমায় মহরানা নির্দিষ্টের কোনো কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহদা, মহিলাদেরকে তোমরা তাদের মহরানাটা দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টির ভিত্তিতে। সাইয়েদুনা ওমর ফারুক বলেছিলেন, ওমর ভুল করেছে, কিন্তু একজন মহিলা সত্য কথা বলেছে, একজন মহিলা সত্যের উপরে রয়েছে, ওমর ভুল করেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি বক্তা কেডা, আমি বক্তাকে অর্ধ জাহানের খলিফা সাইয়েদুনা ওমর ফারুক একটা কথা বলেছেন, বাস, মহিলা দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। হযরত উমর ফারুক কি মহিলাকে শাস্তি দিয়েছেন? বরং মহিলার আরো প্রশংসা করেছেন। এজন্য আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, সব সময়ের জন্য ছোট্ট একটা ঘটনা বলি। সাতক্ষীরা কলারোয়া থানা, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা হামিদপুর গ্রামে একজন মস্ত বড় আলেম ওলি শুয়ে আছেন, আল্লামা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাত্রার আলেম ছিলেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি মুসলিম জামান রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি একদিন বগুড়া জেলায় আরমদীঘি থানাতে ওয়াজে এসেছেন বিকেল বেলা। ওনার একটা অভ্যাস ছিল, সেই সময় তো গরু গাড়িতে চলাফেরা করা, ওনার অভ্যাস ছিল সবসময় উনি লেখালেখি করতেন, ওই গাড়িতে বসেও লিখতেন, একটু সময় পেলেও তিনি লিখতেন। তিনি লিখছেন ঘরের ভিতরে, গায়ে গেঞ্জি, জামা খোলা, মাথায় টুপি,
বসে বসে তিনি লিখছেন ঘরের মধ্যে। আসরের পরে এক বক্তা ওয়াজ উঠেছেন, ওয়াজে উঠে বক্তা ওয়াজ করতে করতে কঠিন সুরেল আওয়াজ এক পর্যায়ে বলে ফেলেছেন বক্তা, যে 25 বছর বয়সের সময় নবীজি আমার 40 বছরের বুড়ি মেয়ে খাদিজাকে বিয়ে করেছিলেন। যে মাত্র এই শব্দটা ব্যবহার হয়েছে 40 বছরের বুড়ি মেয়ে, হযরতে আল্লামা মুইজউদ্দিন হামিদি ঘর থেকে ওনার মাথা ঠিক নেই ওই অবস্থায় দৌড়তে বাহিরে এসে বক্তাকে এক লাথি দিয়ে স্টেজ থেকে ফেলে দিয়ে তিনি মাইক ধরে ওয়াজ শুরু করেছিলেন। তার আওয়াজ উঠে তিনি এতটুকুই বললেন, তুমি আলেম হয়েছো, কিসের আলেম হয়েছো? তুমি উম্মাহাতুল মুমিনীনদের ব্যাপারে শব্দ চয়ন করতে জানো না, তুমি আলেম কেমনে হয়েছো? সুবহানাল্লাহ। খাদের পিছনে দৌড় দিয়ে জামা নিয়ে এসে ওই দৌড় দিয়ে এসে মাথাতে টুপি পড়ে গেছে, নিয়ে জামা পারেন নাই। ওরা দৃষ্টিভঙ্গি কি ছিল? উম্মাহাতুল মুমিনীনদের সামনে শব্দটা যে ব্যবহার করা হয়েছে চরম মারাত্মক গুমরাহিপূর্ণ শব্দ, বেয়াদবিমূলক শব্দ, তিনি সাথে এসে বক্তাকে লাঠি দিয়ে ফেলে দিয়েছিলেন। আজকাল আমাদের আমরা কি করছি? এই সকল আলেম যদি এখন বেঁচে থাকতেন আমাদের মতো বক্তারা যে কত লাঠি খেতাম আমরা, ওয়াজ করার তো দূরের কথা ছিল। পেরে হাজরিন, কথাগুলো শুধু বোঝাবার চেষ্টা করছি এজন্য যে বর্তমান সময়ে এই ওয়াজের ময়দানটা আমি তো দুঃখ করে বলি নষ্ট হয়ে গেছে। আপনার হয়তো বা একমত নাও হতে পারে, একমত হওয়া জরুরিও নয়, সকলের একটা ব্যক্তি স্বাধীনতা আছে। ওয়াজের মাঠ নষ্ট হয়ে গেছে। আমি তো মাঝে মধ্যেই বলি, এখন নবীজির ওই হাদিসটা মনে পড়ে যে হাদিসে নবীজি বলেছেন, সাইয়াতি আলা উম্মতি জামান, সাইয়াতি আলা উম্মতি জামান ফিহি ইয়াকিল্লুল উলামা ওয়া ইয়াকসুরুল খুতাবা আও কামা কাল। নবীজি বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসছে যে সময়ে বক্তাদের সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে। কথা বলে বোঝেন নাই? তাদের সংখ্যা বাড়বে, তাদের সংখ্যা আর কমবে কাদের সংখ্যা? তাহলে কি বক্তার আলেমের মধ্যে পার্থক্য আছে? কি বক্তার আলেমের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য না থাকে নবীজি কেন পার্থক্য করলেন? নবীজি বললেন, ফিহি ইয়াকিল্লুল উলামা, এই সময়ে আলেমদের সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকসুরুল খুতাবা, আর খতিব মানে বক্তাদের সংখ্যা বেড়ে যাবে। বর্তমান সময়ে আমি যদি বলি কি রাখালগঞ্জ মাদ্রাসা থেকে আপনাদের পাশে ফাজিল মাদ্রাসা, এখানে তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয়, যদি জালালাইন শরীফ ভালো করে পড়াবার জন্য আলেম খোঁজ করা হয়, অত্র এলাকায় কয়েকজন ভালো আলেম পাওয়া যাবে তাফসীরে জালালাইন ভালো মতো পড়াবার জন্য? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। অপর পক্ষে ওয়াজের স্টেজে স্টেজে বসে ওয়াজ করবে এরকম কয়েকজন পাওয়া যাবে? তাহলে না, ঠিক আছে, বক্তার আলেমের মধ্যে কি আছে? কি আছে? তফসিরে জালালাইনের মতো প্রাথমিক স্তরে একটা তফসির পড়াবার আলেম খুঁজে পাওয়া যায় না, অথচ স্টেজে বক্তব্য দেবার মতো আলেমের অভাব নাই। নবীজি এই জন্যই বলে গেছেন, ইয়াকিল্লুল উলামা ওয়া ইয়াকসুরুল খুতাবা, আলেমের সংখ্যা কমে যাবে, বাড়বে কাদের সংখ্যা? আর এজন্যই আমাদের সকলের জানা মেরাজের রজনীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোজখে যখন গিয়েছিলেন, দোজখে গিয়ে দেখলেন কি একদল, মানে দোজখে তো আর জান্নাত দোজখ পাখিদেরকে দেখছিলেন, জান্নাত জাহান্নাম সেই রাতে দেখেন নাই নবীজি? জাহান্নামীদের মধ্যে একদলের দেখলেন আগুনের কেচি দিয়ে কি করা হচ্ছে? জিভে কাটা হচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের যারা বক্তা, তারা জোরে বলুন না, নাউযু বিল্লাহ, আপনার উম্মতের বক্তাদের ঠোঁট ঠোঁট আগুনের কেছি দিয়ে কাটা হচ্ছে। কেন কেন? কারণ কি? কারণ নবী গো এরা বড় বড় লেকচার দিত, আমল করতো না। কি বড় বড় কি করতো? ওয়াজ করতো খুব বড় গলায়, আমলে ছিল, আমলে ছিল কাবুর মাকতাল ইনদাল্লাহ তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক কি বলছেন? কাবুর মাকতাল ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে বড়ই জঘন্য বিষয় এটা, বড়ই কঠিন বিষয়, বড়ই রাগের বিষয়।
কি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলবে অথচ সেটা কার্যে পরিণত করবে না। আমাদের বক্তাদের মধ্যে তো এইটা, আমরা বলি কঠিন লম্বা লম্বা কথা, কঠিন লম্বা লম্বা কথা বলি অথচ আমলের ক্ষেত্রে কথা বলুন না, আমলের ক্ষেত্রে কি, আমলের ক্ষেত্রে কি? মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন বিষয়ে বাহাসে যেতে পারে, যারা নেট দেখেছেন তারা হয়তো বলতে পারবেন, মাঝে মধ্যেই বাহাসে যেতে পারে। এই সামনে মাসের দু তারিখ একটা ডেট আছে, লেখাপড়ার একটা ডেট, সেই দিন কি হবে না হবে, তো যা হোক সবকিছু মিলিয়ে এক বাহাসে গিয়ে ওনারা আসেন নাই। তো আমি জিজ্ঞাসা করলাম এতটুকু একতরফা জিজ্ঞাসা করলাম, প্রিয় গ্রামবাসী মহল্লাবাসী আপনারা একটু বলুন তো, আপনাদের যে ইমাম সাহেব এই কাজটাকে বেদাত করেছেন, ওই ইমাম সাহেব উনি আপনাদের গ্রামের সকলের দাওয়াত গ্রহণ করেন কিনা, কথা কি বুঝাতে পারছি আমি আপনাদের? তবে এবার আপনারা আপনাদের নিজেদের উপর নেবেন না, এটা আমি ওই এলাকার কথা বলছি, আপনাদের ইমাম সাহেব যিনি ফতোয়া দিয়েছেন এটা বেদাত, কি কথায় কথা বেদাতের ফতোয়া আছে না, তো উনি কি আপনাদের গ্রামের সকলের দাওয়াত গ্রহণ করেন? উনি যেহেতু ইমাম, জি হুজুর সকলের দাওয়াত গ্রহণ করেন। তো যাদের দাওয়াত গ্রহণ করেন এদের মধ্যে কি এক মন দিয়ে দেড় মন নেওয়ার মানুষ নাই, এক হাজার হাওলাত দিলে বারোশো নেওয়ার সময় বারোশো নেওয়ার লোক নাই, কি বলতে কি বোঝাতে চেয়েছে বুঝতে পারছেন কি না জানি না। হ্যাঁ হুজুর আছে ইমাম সাহেবকে তাদের দাওয়াত খান, জি তাদের দাওয়াত আর ফায়দা আর বেশি করে খান। আহারে এইটা করলে না হয় বড় জোর বেদাত উনি করেছেন, কিন্তু ওই সকল জনাবদের বাড়িতে খাওয়া কি বেদাত না হারাম? বেদাত না হারাম? তাহলে বেদাতের বিরুদ্ধে আমি সোচ্চার, অথচ নিজেই ডুবে আছে কার মধ্যে, কার মধ্যে? পেরে হাজরি বড় মুসিবত, বড় মুসিবতের জামানায় আমরা আছি, বড় মুসিবত। কি হবে আমাদের, কি হবে আমাদের? এজন্য নবীজি আমার কি বলছেন, এই জামানাতে এমন একটা অবস্থা হবে, আসাবির ফি দীনিহিম কাল ক্বাবিদি আলাল জামার, সহিহ তিরমিজি, তিরমিজি সহিহ সনদের হাদিস, হাদিস একটা অংশ, আসাবির ফি দীনিহিম কাল ক্বাবিদি আলাল জামার, এই জামানাতে দিনের উপরে অটল থাকা, দিনের উপরে অবিচল থাকা, ধর্মের উপরে মজবুত থাকাটা এত বেশি কঠিন যে রকম হাতের তালুতে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা কঠিন। সেই জামানা কিন্তু এই জামানা, কি অস্বীকার করবেন, অস্বীকার করবেন? আমি যদি একটা একটা করে ধরাতে থাকি একটার ব্যাপারেও আমার কথার বিরুদ্ধে যেতে পারবেন না, আমি জোর কথা বলতে, যদি আমি একটা একটা করে ধরাতে থাকি একটা একটা করে পেরে হাজির আসুন। এই শেষ জামানায় আমরা এসেছি, কঠিন একটা জামানা আমরা পার করছি, মনে রাখতে হবে। তবে নবীজি তো আমাদের প্রতি বড়ই মেহেরবান, কথা বলুন নবীজি আমাদের প্রতি বড়ই মেহেরবান কিনা? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, আল্লাহু আকবার, আল্লাহ, এখানে রাউফ এবং রাহিম এই দুটা নাম নবীজির শানে বলা হয়েছে, কার শানে? অন্যান্য জায়গায় আল্লাহ তালার শানে, আর রহমান আর রাহিম কার? আল্লাহ, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ, কিন্তু এখানে এখানে কার শানে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কার শানে? নবীজির শানে, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, এখানে রাউফ এবং রাহিম এই দুটা নাম নবীজির শানে ব্যবহার করা হয়েছে। নবীজি তো বড়ই মেহেরবান, এই জন্য তিনিও বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা এমন একটা জামানায় আছো এই মুহূর্তে ইসলামের দশ ভাগের মধ্যে নয় ভাগ মানলেও তোমাদের বিস্তার নাই, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসছে ওই মুহূর্তে দশ ভাগের এক ভাগ মানলেই আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। নবীজি বড়ই মেহেরবান, নবীজি কি বড়ই কি মেহেরবান, কত বড় মেহেরবান? ছোট্ট একটা যদি আমরা বলি, ওযু করার সময় আমরা কি মেসওয়াক করি? মোটেও না, শুধু ফজরের সময় হয়তো বা করি, এছাড়া প্রত্যেক বছর কি মেসওয়াক করি আমরা? মোটেও করি না, কারণ মেসওয়াকে তো উঠে গেছে এখন বেরাস না ব্রাশ,
কিন্তু এই হাদিস গুলোর আমল কেমনে করবো আমরা? যে হাদিসে নবীজি বলছেন মেসওয়াক সহ ওযু করে যদি দু রাকাত নামাজ আদায় করা হয় তাহলে মেসওয়াক ছাড়া ওযু এরকম 70 রাকাতের চেয়ে উত্তম। সম্পূর্ণ সহিহ বিশুদ্ধ সনদের হাদিস। আত-তারহীব আত-তারহীবের মধ্যে ইমাম যাকুতিন আব্দুল আজিম আল-মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে এনেছেন। এর হাজিরিন, যা হোক আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি সেটা নিয়ে কিছু আলোচনা করতে চাই, যদি আপনাদের কষ্ট না হয়। কথা বুঝতে পারছেন তো আপনারা? আলোচনার গতিতে আলোচনা করতে চাই, আসো। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যদি তারা মুমিন হয়, আল্লাহ তাআলা শর্ত দিচ্ছেন, যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ এবং তার রসুল উভয়কে সন্তুষ্ট করা তাদের জন্য অবশ্য কর্তব্য। সুবহানাল্লাহ, কাকে সন্তুষ্ট? শুধু আল্লাহ, আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং কি তার, কথা বলুন, আল্লাহ এবং তার রসুল উভয়কে সন্তুষ্ট করা তাদের জন্য আবশ্যক। যদি তারা কি হয়, কথা বলুন, যদি তারা কি হয়, যদি তারা মুমিন হয়, তাহলে মুমিন হলে শুধু আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহ রসুলকেও সন্তুষ্ট করতে হবে। তাই বলে কি আবার রসুলুল্লাহর সন্তুষ্টির দোহাই দিয়ে আল্লাহ তালার ফরজ এবাদত ছেড়ে দেব, চলবে? আমাদের দেশে কিন্তু আসি আমরা, আসে বলবো না, আসি আমরা অনেক, নামে আশিক রসুল নামাজের সাথে সাথ নাই, আসলে এরকম আমরা অনেকেই, নামে আশিক রসুল শরীয়তের কোন বিধিবিধানের সাথে মোটেও তো আটকা নাই, বড়ই দুঃখজনক। এই যে কিছুক্ষণ আগে একটা ফেসবুকে একজন একটা ভিডিও আপলোড করেছে দেখলাম, আশ্চর্য, এক বক্তা ওয়াজ করছে, ওয়াজ করে বলছে মুসল্লি হলো দু ধরনের, এক ধরনের আল্লাহ আলা মুসল্লি, আরেক ধরনের হলো রসুল আলা মুসল্লি। তারা হচ্ছে রসুল আলা মুসল্লি, যারা নাকি আল্লাহ আলা মুসল্লি এরা জাহান্নামি, আর যারা রসুল আলা মুসল্লি এরা জান্নাতি। যারা বলো নাউযুবিল্লাহ, কোন বক্তা এরা, এরা কারা, ই কি? বড়ই আশ্চর্যজনক, বড়ই আশ্চর্যজনক কথাবার্তা এগুলো, শুধুই বিভ্রান্তিকর কথাবার্তা এগুলো, শুধুই বিভ্রান্তিকর। খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই শেষ জামানাতে, আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আবার বলতে পারেন আপনি তো শুধু অন্যের কথাই বলে যাচ্ছেন, জি না, এটা দায়িত্ব, এটা দায়িত্ব। যদি বলেন কেন, আমি স্পষ্ট বলে দিচ্ছি, নবীজি অনেকগুলো হাদিস, অনেকগুলো হাদিস নবীজি বলছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে যারা বাতিল পন্থী কোরআন সুন্নার বাতিল ব্যাখ্যা করবে তাদের ব্যাখ্যাগুলিকে রদ করে সঠিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরা, ওলামায়ে কেরামের দায়িত্ব। তবে হ্যাঁ, তাই বলে গালিগালাজ করা আবার না, কি করা নয়, অমুকে কাফে, অমুকে ওয়াহাবি, অমুকে অমুক, অমুকে তমুক, না 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 না, এটা আলেমদের কাজ নয়, অসম্ভব, এটা আলেমদের কাজ নয়, না মোটেও না। কারণ মাথায় রাখতে হবে কাফের কথাটা খুব ছোট্ট, প্রভাব কি অনেক অনেক বেশি। আপনি কাফের কাকে বলছেন? একজন মুসলিমকে কাফের বলছেন, হ্যাঁ তার দ্বারা একটা ভুল হয়ে যেতে পারে, সেই ভুলটা হলে আপনি তাকে কাফের বলে যাবেন? না না, নবীজি আমার বলেন বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিল্লাহ আও কামা ক্বালা আন-নবী আলাইহি সালাতু ওয়া সালাম। বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছেন, এবং এটা আমাদের ইসলামের একটা মূলনীতি রুল, নবীজি বলছেন যে ব্যক্তি নামাজ আদায় করলো কাবাকে কেবলা, অর্থাৎ কাবা শরীফকে কেবলা মানলো, আমাদের জবহকৃত প্রাণী ভক্ষণ করলো, সে ব্যক্তি ওই মুসলিম যার যাবতীয় দায় দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের।
সুতরাং আল্লাহ আল্লাহ রসুলের দায়িত্বের মধ্যে তোমরা হস্তক্ষেপ করিও। হ্যাঁ আসো, আশ্চর্য হবে। আমি গত বছরে চিটাগাং একটা মাহফিলে গিয়েছি। চিটাগাং তো আমাদের কিছু গরম ভাইরা আছে, গরম বসেন তো নাকি, কিছু গরমরা আছে। তো সেখানে গেছি, গিয়ে একজন বলছে, বুঝুন কত ফেতনা। কি ফেতনা? ওনার বোনাই বুঝেন, ওনাদের ভাষায় বোনাই বলেছে, মানে বোন জামাই, ছোট বোনের স্বামী। ও কয় আমাদের বাড়িতে এসেছে মুরগি, দেশি মুরগি যখন খেতে দিয়েছি, এখন বলছে জবে করেছে কে? কয় আমি নিজে। আপনি নামাজ পড়েন কোন মসজিদে? আমাদের ওই মসজিদে। দেখলাম তো ওই মসজিদে মাইক আছে। হ্যাঁ মাইক তো আছে। আজান কি মাইকে হয়? হ্যাঁ আজান মাইকে হয়। আপনি সেখানে নামাজ পড়েন? হ্যাঁ সেখানে নামাজ পড়েন। ওই আপনার হাতে জবাই করা মুরগি খাওয়া জায়েজ নাই। আমি সাক্ষী, আমি সাক্ষী। নাম সহ নিতে চাইলে নাম্বার সহ দিয়ে নিতে পারি। কেন কেন ওই মাইকে যারা আজান দেয় এরা মুসলমান নয়, এরা মুশরিক। কোথায় আছি আমরা? কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? কোথায় আছি? আমার কাছে এত মোটা এক কিতাব পাঠিয়েছে চিটাগাং থেকে, এক দরবার নাম নিচ্ছি না, এত মোটা, বহু দলিল আদিল্লাহ লিখে আমার কাছে পাঠিয়েছে, আমাকে মেনশন করে। কিতাবটা খুলে দেখি ওই একই কেন, যারা মাইকে নামাজ পড়ে আজান দেয় এরা মুসলমান না। এখন বলুন তো যাবো কোথায় আমরা? সাধারণ জনগণ যাবে কোথায়? এখন কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন যে আমরা যাবো কোথায়? কি প্রশ্নটা আপনাদের মধ্যে নাই? আমরা যাবো কোথায়? হাজরি যাই হোক, আছি এরকম বহু ভেজালের মধ্যে আমরা আছি। শেষ জামানা তো কিছু করবার নেই, কিছুই করবার নেই, এর মধ্যে দিয়ে চলতে হবে। বাইম মাস চেনেন? বাইম মাস চেনেন? থাকে কোথায়? দুনিয়ার মধ্যে থেকেও ওই বাইম মাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। হাজিরিন আসুন, আজকের আমার আলোচনা, আল্লাহ পাক বলছেন الله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين. যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে আল্লাহ এবং তার, জোরে বলুন, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়ে আমরা সহজে বুঝবো, অসুবিধা নেই। রসুলুল্লাহকে সন্তুষ্ট করা, রসুলুল্লাহকে সন্তুষ্ট করবো কিভাবে? কারণ আল্লাহ পাক ঈমানদার হওয়ার জন্য এখানে একটা শর্ত দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সন্তুষ্ট করতে হবে কাকে বলুন? কাকে? আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে সন্তুষ্ট করবো কোন পন্থায়, কিভাবে সন্তুষ্ট করবো? কিভাবে নবীজিকে সন্তুষ্ট করবো আমরা? নবীজিকে সন্তুষ্ট করবার উপায় কি? আমরা যদি নবীজির জামানাতে থাকতাম তাও একটা কাজ পেত, তা না হয় সামনাসামনি কোনো ভাবে একটা সন্তুষ্ট করবার চেষ্টা করতাম। এখন করবো কি আমরা? কি বিষয়টা বুঝার কি না, বিষয় কিন্তু বুঝতে হবে। প্রথমে বলেছি বক্তাদের ওয়াজ আমি করতে পারবো না, বিষয়টা বুঝতে হবে আপনাকে। সহিহ আল বুখারীর হাদিস, কিতাবুল হুদুদ মানে শাস্তির, শাস্তি বিধান, সেখানে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন। সংক্ষিপ্ত বলছি, তিনি বলছেন ওই সময় একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ, তাকে ডাকা হতো হিমার বলে। বুখারীর হাদিস বলছে কি বলে ডাকা হতো? হিমার। হিমার মানে কি? গাধা। গাধা, হিমার মানে গাধা। তুমি একেবারে গাধা বলে ডাকা হতো? সহজে আমরা বুঝতে হয়তো বা একটু বুদ্ধি শুদ্ধ কম ছিল কি আমাদের সমাজে? আমরা এরকম অনেককে গাধা বলি না? হয়তো বা কিছু একটা হবে,
কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের অন্তরে বিন্দু মাত্র কোন প্রকার খারাপ ধারণা রাখা যাবে না, বিন্দু মাত্র খারাপ ধারণা রাখা যাবে না। তো হযরত আব্দুল্লাহ হেমার সাইদুল উমর ফারুক বলছেন, আল্লাহ তাআলা যখন মদ হারাম করলেন, কি হারাম করলেন? মদ পানকে হারাম করলেন। মদ পান কি একবারে হারাম হয়েছে নাকি কয়েকবারে? কয়েকবারে। একবারে না কয়েকবারে? বড় সমস্যা আমাদের দেশে, যেটা বলেছি বক্তাদের বড় সমস্যা। এই কয়েকদিন আগে এক বক্তার ওয়াজ হয়েছে, কোরআনের মধ্যে নাসেক মানসুক বলতে কোনো কিছু নাই। শুনেছেন ওয়াজ? শুনেছেন? কোরআনে কারিমে মদ পান জায়েজ নাকি হারাম কমপক্ষে তিনটা আয়াত তিনবারে এসেছে। কমপক্ষে তিনটা আয়াত কবার এসেছে? তিনবারে। প্রথম যদি ধরি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এটা সর্বপ্রথম। দ্বিতীয় নম্বরে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তৃতীয় নম্বরে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম লিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। তৃতীয় নম্বরে এসেছে এটা। প্রথম দুবারে মদ পান হারাম কোন প্রমাণ নাই, শেষেরটাই মদ পান হারাম। যদি আপনি কোরআনের মধ্যে নাসেক আর মানসুখ না মানেন, কি উপায় থাকবে? কোন উপায় থাকবে? এজন্য সাবধান হতে হবে। শুধু বক্তা পাইলে ওয়াজ শোনা যাবে না। ওই যেটা বুঝালেন, তাফসীরে জালালাইন কোরআনের মুফাসসির পাওয়া যায় না, অথচ যদি পোস্টার দেখা হয় বক্তা মানেই মুফাসসির। কি বক্তা মানে? কি শুধু মুফাসসির নয়, জাতীয় মুফাসসির তাও নয়, আন্তর্জাতিক। কি মুফাসসির? আন্তর্জাতিক। এরকম অনেক আন্তর্জাতিককে খোঁজ নিয়ে দেখেছি পাসপোর্ট নেই। কি নাই? এই পাসপোর্ট ছাড়া কি আন্তর্জাতিক হওয়া যাবে নাকি বর্তমানে? অথচ উনি আন্তর্জাতিক। কষ্টের সাথে কথাগুলো বলছি, একটু সাবধান হতে হবে, কারণ মাঝে মধ্যে কিন্তু আপনারা বিশেষ করে সিলেটের মানুষ এমন কিছু বক্তা আমদানি করেন, একেবারে ইচ্ছা হারিয়ে ফেলে। কিন্তু গতবার একটা পাগল ছাগল এনেছিলেন না, এই আমাদের উত্তরবঙ্গে একটা পাগল, যাকে আমরা পাগল বলে ডাকি, সেই পাগলকে এনেছিলেন যে কোরআনে কারিমের আয়াত বানাতে শুরু করেছিল। দেখেছেন না আপনারা? জানেন না? এবারে তো এনেতে একেবারে কবরের মধ্যে মুনকার নাকিরের জবাব ঢুকিয়ে দিয়েছে আপনাদেরকে। কত যে ঝামেলায় আমরা আসি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সত্যি তখন মনে হয় কি জানেন, আর আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্না ফিল বাহরি শায়াতিন মাসজুদাতান আও সাকাহা নাবিয়্যুল্লাহ সুলাইমান فأيوشك أن تخرج فتقرأ على الناس قرآنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم صحيح مسلم الحديث مسلم كله مقدم على مبدأ حديث إمام مسلم ورنا قلتشن نبيجي قلتشن إن في البحر شياطين مسجونة شمدرير طردشي একদল ইন্নাফিল বাহরে শায়াতিনা মাসজুনা সমুদ্রের তলদেশে একদল শয়তানকে আটকে রাখা আছে, জেলখানায় বন্দী করে রাখা আছে। আও সাকাহা নাবিউল্লাহ সুলাইমান, এদেরকে বর্তি করেছিলেন আল্লাহ তাআলার নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। কারণ আমরা সবাই জানি তিনি জিনদের রাজা ছিলেন। কাদের রাজা ছিলেন? শুধু জিন নয়, তার রাজত্ব এত বড় রাজত্ব যে এই রাজত্ব দুনিয়ার আগেও কেউ পায় নাই, পরেও কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ তার চাওয়া ছিল রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি। কি কোরআন শরীফ আছে তো নাকি? তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করো আমার পরে যেন আর কেউ না পায়। তার রাজত্ব সকলের উপরে ছিল, তিনি ওই শয়তানদেরকে বেঁধে রেখেছিলেন।
নবীজি এখন বলছেন ইউশিক আন তাখরুজ ফাতাকরা আলা নাস কুরআন, অতি শীঘ্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক আবদ্ধ সমুদ্রের তলদেশে বন্দী ওই শয়তানগুলো দুনিয়াতে বের হয়ে আসবে, এসে আমার উম্মতের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। এখন আমার বড় ভয় হয় এই যে আমরা যে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি আমরাই সেই শয়তান কিনা, কথা কি বোঝাতে পারি নাই? কেন আমরা তো শোনাচ্ছি তেলাওয়াত বলতে ইমাম নবী রহমতুল্লাহ ব্যাখ্যা করছেন, তেলাওয়াত বলতে কোরআনে কারিমের তেলাওয়াত, নবীজির হাদিসের বর্ণনা, ওয়াজ, তাফসীর সব ঘুরে পড়তে। বড় ভয় হয় আমরা সেই শয়তান কিনা। আমার দিয়ে আমি কথাটা বলছি, কথা বুঝতে বোধহয় কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কথাগুলো একটু বুঝতে চেষ্টা করতে হবে, আপনাদের একটু বুঝতে হবে। প্রত্যেকটা হাদিস নবীজির যতগুলো ভবিষ্যৎবাণী এখন কিন্তু আমাদের সামনে অক্ষরে অক্ষরে প্রমাণিত, অক্ষরে অক্ষরে প্রমাণিত আমাদের সামনে। সাবধান, বড়ই সাবধান হতে হবে আমাকে আপনাকে। এর হাজরি আসুন, যে কথাগুলো বলছিলাম, হযরত আব্দুল্লাহ হেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তার ব্যাপারে বলা হচ্ছে সাইয়েদুনা ওমর বলছেন আল্লাহ পাক যখন মদ কে হারাম করে দিলেন, কি হারাম করলেন? মদ যখন হারাম করে দিলেন তিনি শয়তানের প্ররোচনায় পড়ে একবার মদ পান করলেন। হযরত আব্দুল্লাহ হেমার নবীজি তার উপরে শাস্তি দিলেন, তাকে শাস্তি দিলেন। কিছুদিন পর আবারও শয়তানের প্ররোচনায় পড়ে দ্বিতীয়বার মদ পান করলেন, নবীজি এবারও শাস্তি দিলেন। বুখারীর বর্ণনায় তৃতীয়বার আর ইমাম ইসমাইলের বর্ণনায় চতুর্থবার যখন তিনি মদপান করেছেন আবারও নবীজি একটু কষ্ট পেয়েছেন, রাগ হয়েছেন, তিনি সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন তোমরা একে শাস্তি দাও, তোমরা একে শাস্তি দাও। সাইয়েদনা ওমর বলছেন সকল সাহাবি মিলে তাকে শাস্তি দিচ্ছেন। শাস্তি দিতে গিয়ে আরেকজন সাহাবি, উনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন, উনি খুব বিরক্ত হয়েছেন, উনি বিরক্ত হয়ে বলে ফেললেন, উনি বিরক্ত হয়ে বলে ফেললেন আল্লাহুম্মা লা'ন, আল্লাহুম্মা লা'ন, আল্লাহ তুমি এর লানত দাও, তোমার লানত এর উপরে। কার? হযরত আব্দুল্লাহ হেমারের উপরে। উনি তিনি বিরক্ত হয়েছেন যে এতবার কেন সে এই বারবার ভুলটা করবে, একবার দুবার তিনবার চারবার এই ভুলটা কেন করবো? তিনি বিরক্ত হয়ে লানত দিচ্ছেন, যে মাত্র তিনি বলেছেন আল্লাহুম্মা লা'নহু কথাটা নবীজি আমার শুনতে পেয়েছেন, শুনবার সাথেই বলে দিচ্ছেন লা তালানহু ওয়াল্লাহি লা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলছেন ওরে না রে, কখনোই তুমি তাকে লানত করিও না, আমি নবীজি আল্লাহর কসম করে বলি ওই আব্দুল্লাহ হেমার আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রসুলকে কি করেন তিনি? আমি কি বুঝাতে হাদিসটা বলছি এটা কি বুঝতে পেরেছেন? আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন নবীজিকে সন্তুষ্ট করতে হবে, যদি আমরা নবীজির হীন হায়াতে থাকতাম তাহলে একটা সন্তুষ্ট করবার পদ্ধতি পেতাম, সেই পদ্ধতি বুঝাতে গিয়ে আমি হাদিসটা নকল করছি। যখন নবীজি বললেন খোদার কসম, সে কি করে আল্লাহ আল্লাহ রসুলকে কি করে মহাব্বত করে, বুঝতে হবে, কথা বুঝতে হবে। একবার দুবার তিনবার বা চারবার মদ পান করেছেন, তারপরেও নবীজি তার ব্যাপারে কিসের সাক্ষ্য দিলেন? কথা বলেন, কিসের সাক্ষ্য? কথা বুঝলেন নাই আপনারা? কার মহাব্বত? আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের সাক্ষ্য দিলেন নবীজি নিজে। নবীজি যার মহাব্বতের ব্যাপারে সাক্ষ্য দিবেন তার ব্যাপারে জান্নাতের আর কোনো চিন্তা আছে কি? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নয়। নবীজি কেন সাক্ষ্য দিলেন তার ব্যাপারে? অথচ বর্তমান বাংলার জমিনে যদি ধরি, আমরা যারা আছি আমিরুল মুমিনীন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, আমাদের সকলের বড় তিনি নাকি ইমামুত তারিকা, তারিকায়ে মুহাম্মদিয়ার ইমাম। তো আমরা কিন্তু আমাদের একটা অভ্যাস কি আছে, আমরা একটু মিলাদ শরীফ পড়ি, নবীজিকে দাঁড়িয়ে সালাম করি,
কি অভ্যাস আছে তো আমাদের? এই অভ্যাস যখন আমরা এইটা যখন করি, আমাদের অনেক আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা কি বলেন, আমরা বেদাতি শুধু না আমরা জাহান্নামী, বলেন কিনা? আমাদের কোন একজন ভাইকে যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, এই তুমি দাঁড়িয়ে সালাম করছো কেন? নবীজির মহাব্বতে সালাম করছি। তখন পাল্টা ওই আলেম আমার চোখের সামনে বলেছেন একজনকে, হ্যাঁ তোমার মুখে দাড়ি নাই, তোমার মুখে তোমার মাথায় টুপি নাই, তুমি আবার দাঁড়িয়ে সালাম করার বড় মহাব্বত, এটা তোমার কোন মহাব্বত নয়। আমার বড়ই কষ্ট হয়, ফতোয়া যেখানেই দেন কিন্তু নবীজির মহাব্বতের খাতিরে কিন্তু ফতোয়া বন্ধ করতে হবে। নবীজির মহাব্বতের বিষয় যেখানে আসবে সেখানে জবানটাকে সামলাতে হবে, জবানকে সেখানে সামলাতে হবে। কারণ মহাব্বত কিভাবে আসতে পারে এটার নির্ধারিত কোন পন্থা, এটা দিয়ে মহাব্বত আসবে, এর বাহিরে মহাব্বত আসবে না, এই কথা বলবার কোন সুযোগ নাই। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। ওই সেই ব্রিটিশ আমলে কলকাতায় যখন রঙ্গিলা রসুল নামে একটা উপন্যাস লেখা হয়েছিল, যাদের ইতিহাস জানা আছে তাদের জানা থাকার কথা, এক হিন্দু লিখেছিল রঙ্গিলা রসুল ইতিহাস উপন্যাস, যেখানে উম্মাহাতুল মুমিনিন গণকে নষ্টা চরিত্রের মহিলা বলা হয়েছিল, নাউযুবিল্লাহ। ওই মুহূর্তে কিন্তু ওই হিন্দুকে যে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়েছিল সে কিন্তু আমার আপনার মতো কোন মোল্লা ছিল না, সে ছিল একজন তাব্বাগে যুবক। সুবহানাল্লাহ, তাব্বাগে একজন যুবক ছিল। কথাটা কেন বুঝালাম? শুধু মোল্লা হলেই নবীজির মহাব্বত থাকবে কথা বলবার কোন সুযোগ নাই, কখনোই নাই। পিয়ারে হাজরি, নবীজির মহাব্বত কিভাবে আসতে পারে, কিভাবে হতে পারে? ওই রঙ্গিলা রসুল, ওই যুবক যখন রঙ্গিলা রসুলের উপন্যাসকে ছুরিকাঘাত করে জাহান্নামে পাঠিয়েছিল, তখন তার পক্ষে যে সকল উকিল দাঁড়িয়েছিলেন তার মত্তার মধ্যে শেরেবাংলা একে ফজলুল হক। ইতিহাসগুলো জানতে হবে যুবকদেরকে, ইতিহাসগুলো সন্তানদেরকে জানতে হবে। শেরেবাংলা একে ফজলুল হক দাঁড়িয়েছিলেন, তিনি শুধু এতটুকুই বলেছিলেন বা অন্যান্য উকিলেরা বলেছিলেন, এই বাবা শোনো তুমি শুধু এতটুকু বলবে, তাকে মারার সময় আমার ব্রেন ঠিক ছিল না। বলছে কেন মিথ্যা কেন বলবো আমি, অসম্ভব, মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ, মিথ্যা বলতে পারবো না আমি, অসম্ভব এটা আমার দ্বারা, কারণ তোমার ফাঁসি হয়ে যাবে। হয়ে গেল ফাঁসি, সুবহানাল্লাহ, হয়ে গেল ফাঁসি। বিষয়টা কি, তুমি এত মজবুত হবার পিছনে কারণ থাকে? তখন ওই যুবক বলেছিলেন, স্যার শোনেন আমি এত মজবুত কেন হয়েছি, যখন রঙ্গিলা রসুল নামক উপন্যাসটা লিখে আমার নবীজির পবিত্রাত্মার স্ত্রীগণকে আঘাত করা হয়েছিল, তাদের সুমহান চরিত্রের উপরে নষ্টা চরিত্র অপবাদ দেওয়া হয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দিদার দিয়ে আমাকে বলেছিল, ওরে যুবক এখনো তুমি ঘুমিয়ে আসো, অথচ তোমাদের মা আমাদের উপরে নষ্টা চরিত্র অপবাদ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, ওই যুবককে আম্মা যেন আয়েশা স্বপ্নে দেখাতে পেরেছিলেন অথচ কোন মোল্লাকে, এখন এখানে কি বলবেন? ওই যুবকের মহাব্বত নবীজির প্রতি যদি না থাকতো, নিজের জীবনকে উপেক্ষা করে নিশ্চিত ফাঁসি হবে জানা, কারণ ওই মুহূর্তে ব্রিটিশরা ক্ষমতায়, ইংরেজরা ক্ষমতায়, তারপরও নিজের জীবনকে উপেক্ষা করে ওই যুবক সামনে গিয়েছিলেন। এইটা যদি নবীজির মহাব্বত না থাকতো কোনদিনই সম্ভব মাথায় রেখে দিবেন সব সময়ের জন্য, নবীজির মহাব্বত এত মস্ত বড় একটা বিষয়, শুধু মস্ত বড় বিষয় নয়, নবীজির মহাব্বত না থাকলে নামাজির নামাজও কবুল হবে না, হাজির হজ কবুল হবে না, দানকারীর দানও কবুল হওয়া সম্ভব নয়। ওই যুবক যখন তাকে যখন ইজলাসে দাঁড় করানো হয়েছিল, ফজলুল হক সাহেব বলেছিলেন যে মাথা ঠিক ছিল না,
তিনি এক ব্যক্তি বলেছিলেন, জি না, আমাদের উম্মত জনিতের উপরে আঘাত করা হয়েছে, আমি একজন মুসলিম হিসাবে এটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, হাসির আদেশ হয়েছিল, হাসি হয়েছিল। ইতিহাস মাথায় রাখবেন, চট্টগ্রামে যদি বলি হাসি হয়েছিল, তার লাশ পর্যন্ত বাহিরে দেওয়া হয় নাই, জনগণ এত বেশি বিক্ষুব্ধ ছিল, সেই সময় লাশ বাহিরে দেওয়া হয় নাই, কিন্তু জনগণের বিক্ষুব্ধতার অবস্থা দেখে বাধ্য হয়েছিল ওই সময় ইংরেজ গভর্নমেন্ট লাশ বাহির করে দিতে। আর আল্লাহ তালার মেহরবানিতে ওই সময় তার জানাজাও পড়িয়েছিলেন এইটার মূল যে আন্দোলনের নেতা ছিলেন মহাকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন আশিক রাসূল ছিলেন সেখানে। যে কথাটা বোঝাবার চেষ্টা করছি, নবীজির হায়াত মোবারকে থাকলে না হয় আমরা কি করতাম, সন্তুষ্ট করবার একটা রাস্তা, সেইটা নিয়ে হাদিসটা বর্ণনা করছিলাম সহিহ আল বুখারী। নবীজি বলছেন, সবরদার, লা তালাইনহু, তুমি তাকে লানত করিও না, কেননা আল্লাহ তালার কসম করে আমি নবী বলি, আব্দুল্লাহ হেমার সে আল্লাহ আর তার রসুলকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ, কেমনে বুঝবো তিনি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করেন। বুখারীতেই বর্ণনা শেষ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার মাযহাবে শাফিঈর মুজতাহিদ ইমাম 852 হিজরিতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তিনি তার ফাতহুল বারি ফি শরহ সহিহ আল বুখারী মতে এই হাদিসের ব্যাখ্যা এনেছেন ইমাম ইসমাঈল হিজর বর্ণনায়। ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম তিনি একটা ফায়দা উল্লেখ করেছেন, যে হাদিস থেকে প্রমাণ হয় অনেক ফাসিক ফুজ্জার মানুষের মধ্যেও নবীজির মহাব্বত থাকতে পারে। ফাসিক ফুজ্জার মানে হারাম কাজ করে কিন্তু তাও পরেও তার মধ্যে নবীজির মহাব্বত থাকতে পারে, তিনি হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হযরত আব্দুল্লাহ হেমারের ব্যাপারে নবীজি কেন সাক্ষ্য দিয়েছিলেন, নবীজি কেন বলেছিলেন তিনি আল্লাহ আল্লাহর রাসূলকে মহাব্বত করেন, এইটার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আব্দুল্লাহ হেমার তার একটা কাজ ছিল, তিনি যতই যা করেন নাকি তার সারা দিনের 24 ঘন্টার মাথায় একটা টেনশন কাজ করত, সেটা হলো আমি কোন কাজের মাধ্যমে কোন কাজ করলে কি ব্যবহার করলে নবীজি একটু মুস্কি হাসি দেবেন। সুবহানাল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ হেমারের একটাই 24 ঘন্টার টেনশন ছিল, আমি কোন কাজ করলে নবীজি মুস্কি হাসি দিবেন, নবীজির একটু মুস্কি হাসিটা আমি দেখতে পাবো, এইটার তিনি এই চিন্তা করতে করতে একদিন তিনি ঘরের মধ্যে তার বাড়িতে রয়েছেন, হঠাৎ করে ফেরিওয়ালা আসলো। ফেরিওয়ালা বুঝি কিনা আমরা, এখন তো ফেরিওয়ালা কমে গেছে, আমরা সবকালে ফেরিওয়ালা বেশি দেখেছি। ফেরিওয়ালা আসলো।